কারেন্ট চলে গেছে হাওয়া খাচ্ছে। কাছে উঠছো তুমি, পারবে উঠতে? হে এভরিওয়ান, দেখো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বুধবার, তো আমরা বাড়ি ফিরবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে সকালবেলা বেরোনি, মেজো পিসি বললো ভাত টাত খেয়ে তারপর বেরোবি, তো ওই জন্য দুপুরবেলায় আর কি বেরোচ্ছি। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এরপর রেডি হয়ে নিয়েছি এই যে আমরা সবাই, দিয়ে এখন বেরোবো। তো এই সময় বেরোলাম, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আর এত গরম পড়েছে, আর গরমের মধ্যে কারেন্ট চলে গেছে বেরোবার সময়, তো এত গরম করছে কি বলবো। তো ওই যে দিদি হাওয়া করছে, তো একটু হাওয়া খাচ্ছিলাম। বাস আর কি বাড়ির সামনেই বাস, ওই জন্য আর কি বসেই ছিলাম, টাইমটা ওরা জানে সেই সময় বেরোবো। তো দেখো বেজে গেছে এখন 2:40, তো আমরা বেরিয়েও পড়েছি আর বাড়ির সামনেতেই বাস যায় একদম, মানে এই যে বেরিয়েই বাস স্ট্যান্ড। আর পিসির বাড়ির পাশেই দেখো এই যে সিংহবাহিনীর মন্দির আছে, তো মন্দিরে একটু প্রণাম করে নিলাম। তারপরে দেখো এই মন্দিরের সামনে এই যে গোলঞ্চ ফুলের গাছটা আছে, অনেক দিনকার, দেখে বুঝতেই পারছো কত পুরনো গাছ, কত মোটা, আর সোনা বেশ খাঁজ খাঁজ পাড়া আছে। তো সোনা ওই গাছটায় উঠতে বেশ ভাল লাগছে, ওখানে তো আমাদের ওখানে তো এইসব পায় না, তো গ্রামে এইসব দেখে ওর বেশ ভালো লাগছে। ওর তো বাড়ি যাবার কোনো ইচ্ছাই নেই, ও ওইসব করছে, বলছি বাস চলে আসবে, দেখো গাছে উঠছে এখন। দেখো আমরা একদম বাড়ির সামনে বাস পেয়ে গেলাম, আর বাস তো পুরো ফাঁকা ছিল একদম। ওরা দেখো এই যে পুচকু দুটো একটা সিটে বসে পড়েছে, দুজনে দুটো সিটে, একদম ফাঁকা বাস, আর আমরাও একদিকে দুটো সিটে বসে পড়েছি। তো বাসটা পুরোই ফাঁকা যাচ্ছিলো, মানে পিসিদের বাড়ির ওখান থেকেই বাসটা আর কি ছাড়ে, ওই জন্য বাসটা পুরো ফাঁকাই ছিল। দুপুরবেলায় খেয়ে দিয়ে বেরিয়ে বাসে যা গরম করছিল তোমাদেরকে কি বলবো, একেই তো এত গরম পড়েছে, তার উপরে আবার বাসে চেপে প্রচণ্ড গরম করছিল দুপুরবেলায়, ভর্তি দুপুর, হাওয়া নেই কিছু নেই। তার জন্য দেখো বাস থেকে নেমে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, তো ওখানে এই যে দুজনে দুটো যা আইসক্রিম পছন্দ হলো আর কি নিয়ে নিল, আর আমরাও লস্যি নিয়ে নিয়েছি, তো লস্যি খেতে ইচ্ছা করছিলো গরমেতে, তো ওই জন্য আমরা লস্যি নিয়েছি, আর ওরা ওদের যেটা পছন্দ হলো আইসক্রিম সেই আইসক্রিমটা আর কি নিয়ে নিল। দিয়ে এখন মিষ্টির দোকানে একটু ফ্যানে তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, তারপরে আর কি যখন বাস পাই পাবো, মানে অত তাড়া নেই আর কি, আগে ঠান্ডা করি শরীরটাকে, এত বাস থেকে নেমে গরম করছে কি বলবো, আবার এই গরমে বাসে যেতে হবে। চেবা না, দাঁতটা ভেঙে যাবে, চেবা। গরমে লস্যিটা খেয়ে যেন প্রাণটা জুড়লো, আর ওদেরকে দেখো ওরা যা আইসক্রিম নিয়েছিল সেই আইসক্রিমের গায়ে আর কি বাদামের মতন আর কি দেওয়া ছিল, তো ওইগুলো দেখো খুলে ফেলেছে, ওগুলো খেতে গিয়ে সব খুলে পড়ে গেছে, ওই জন্য ওদেরকে আবার একটা করে ওই কাগজের বাটি দিল, তো ওই বাটিতে রেখে রেখে এখন খাচ্ছে। তো মানে যেটা দিচ্ছিলাম যে কাপ আইসক্রিম নে, কাপের মধ্যে থাকবে ওটা খা, সেসব না, যেটা পছন্দ হচ্ছে আর কি সেটাই তো নিয়েছে, দিয়ে এখন বসে বসে খাচ্ছে। তারপরে দেখো আমরা মিষ্টির দোকান থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা আবার বাস ধরবো, তারপর বাসে চাপবো। বাসে চাপতেই মানে ভয় পাচ্ছে, এত গরমে, এত গরম করছে দুপুরবেলায় কি বলবো তোমাদের, দেখো দেখে বুঝতেই পারছো অবস্থা একদম খারাপ হয়ে গেছে বাসে উঠে। আবার বাসেতে পেপসি বিক্রি হচ্ছিলো, তো পেপসি কিনে নিয়েছি, শরীরটাকে ঠান্ডা করছি, ওটা পেপসিটা নিয়ে খাওয়ার থেকে বেশি মানে আর কি হাতে গলায় বোলাচ্ছিলাম যাতে একটু শরীরটা ঠান্ডা হয়, এত গরম করছিলো দেখে বুঝতেই পারছো। আবার পুরো মনে হচ্ছে স্নান করে গেছি, গরমে পুরো ঘেমেলে একাকার হয়ে গেছি আমরা। ওই যে ওরা দুটো অরেঞ্জ পেপসি নিয়েছে, আর আমরা এটা আর কি ঝাল ঝাল আর কি পেপসিটা, তো এটা নিয়ে নিয়েছি, এখন যাব। তারপরে আবার নেমে আমাকে আবার বাস ধরে যেতে হবে, মানে মোট 3টে বাস পাল্টে আমাকে যেতে হবে, তো গরমে তো মনে হচ্ছে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। দিদি যাবে, দিদি মানে মাঝ রাস্তাতেই নেমে পড়বে, তারপর থেকে ও টোটোয় আর কি বাড়ি চলে যাবে, তারপরে আমি আরেকটু যাব এগুলোর পরে, তারপরে আবার নেমে আমাকে আবার বাস ধরে যেতে হবে। দেখো তারপরে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আমি বাস পেয়ে গেছিলাম আবার নেমে, তারপরে দেখো এখন আমি আমার গ্রামে নেমে পড়ছি। আর এই যে পিকু দাঁড়িয়ে ছিল, আমি বাস স্ট্যান্ডে দেখতে পেলাম, তো ওকে বললাম চল আমাকে দিয়ে আসবি চল, তো ও ওই যে সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল যেহেতু, ওই জন্য ও আমাদেরকে নিয়ে চলে এলো। আর এখন দেখো বাড়ি পৌঁছে গেছি, মা শরবত দিচ্ছে, আর সোনাকে পুরো জামা টামা খুলিয়ে একদম স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছি। আর এই দেখো মা সন্ধ্যেবেলাতে কলা, কাঁঠাল, মুড়ি, বাদাম, তার ভেজিটেবিল চপ, মন্ডা এইসব আর কি খেতে দিয়েছিল।
আর শরীর একদম বইছিল না, তো একটু শোবো, রেস্ট নেবো, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের দিন নেক্সট ব্লগে। এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, তো চলো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।